গেছিলাম পাহাড়ে ঘুরতে, আর সেইখান থেকেই নিয়ে চলে এসেছি আপনাদের জন্য অসাধারণ একটা চিকেনের রেসিপি। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মামস কুক বুক। আজকে আমরা বানাচ্ছি পাহাড়ি চিকেন। চলুন দেখে নিই আজকের রেসিপিটা। এখানে কিছু শুকনো গোটা মশলা নিয়েছি গোলমরিচ, ধনে, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ। এগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব। গ্যাসে একটা বাটি বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার এই মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিচ্ছি, একদম লাল কটকটে করব না, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে সেই পর্যন্তই এটাকে রোস্ট করে নেব। হয়ে গেছে, এবার মশলাগুলিকে একটি প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি একটা মিক্সার জারের মধ্যে ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা আর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। এবার প্রয়োজন মতন জল দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নিচ্ছি। মশলাটা পেস্ট করা হয়ে গেছে। গ্যাসে একটা বাটি বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে চিকেন নিয়ে খুব ভালো করে ধুয়ে জল ঝরানোর জন্য আমি একটা ছাকনার মধ্যে রেখেছি। আমি মেটেটাও নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার চিকেনের পিসগুলি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, রংটা একটু চেঞ্জ হয়ে যাবে সেই পর্যন্ত। আর এই কাজটা হাই ফ্লেমে করতে হবে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর তার সাথেই দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে করে কালারটা খুব সুন্দর আসবে। দিয়ে আবারও 1-2 মিনিট আমি ফ্রাই করে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। যা তেল আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা ইলাইচি আর জয়িত্রী। ইলাইচির মুখগুলোকে খুলে নিয়েছি। ফোড়নটাকে একটু সময় ভেজে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, আমি গ্রেট করে রেখেছি গ্রেটারে সেটা। এবার পেঁয়াজটাকে একটু সময় ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে মশলাটা পেস্ট করে রেখেছি সেটা। এইবার আরও 2-3 মিনিট আমি এইভাবে কষিয়ে নেব। বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টো টমেটো, এটাও গ্রেট করে রেখেছি সেটা। তার সাথেই দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ। আবারও 1-2 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে সেই সময় দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি 3-4টে চেরা কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি 3-4 চামচ ফেটানো দই। দিয়ে আবারও একটু সময় কষিয়ে নিচ্ছি। পাহাড়ি রান্না খুব ঝাল হয়, তাই ঝালটা আপনারা আপনাদের স্বাদ হিসেবেই দেবেন। মশলাটা বেশ ভালো মতন কষানো হয়ে গেছে, এইবার আগের থেকে ফ্রাই করে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ মশলাগুলোর সাথে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। দইটা থেকে একটু জল ছেড়েছে, এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গরম জল। খুব বেশি এটাতে ঝোল থাকে না। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। চিকেন ভাজতে ভাজতেও অনেকটাই সেদ্ধ হয়ে আছে, আর এখন মশলা দিয়ে কষিয়েও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এইবার ঢাকা দিয়ে দেব। এইবার 7-8 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, তবে দরকার হলে পরে না ঢাকাটা খুলে একটু নেড়ে নেওয়া যাবে। হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন তেলগুলো একদম ভেসে উঠেছে আর খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। এবার দিয়ে দিচ্ছি কসুরি মেথি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। আপনারা চাইলে এই সময় একটু গরম মশলার পাউডারও ব্যবহার করতে পারেন, বা যে কোনো মিট মশলা বা চিকেন মশলাও ব্যবহার করতে পারেন। হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। আমরা পাহাড়ে যখন বেড়াতে গেছিলাম এই চিকেনটা রুটির সাথে খেয়েছিলাম, দারুণ লাগছিল খেতে। তাই জন্য আজকে আমি সেমভাবেই ট্রাই করেছি, আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। তবে আপনারা ভাতের সাথেও কিন্তু খেতে পারবেন। তৈরি হয়ে গেল আজকের আমাদের রেসিপি
পাহাড়ি চিকেন। কেমন লাগছে আমাদের রেসিপিগুলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেল মমস কুকবুককে।